স্বাগত সবাইকে আমার বাংলায় রাস সুন্দরী দেশের আমার জীবন প্রবন্ধের তৃতীয় পর্বে থাকছে লেখিকার পরিবার পরিজন নিয়ে আলোচনা লেখিকার স্বামীর নাম সীতানাথ সরকার লেখিকার বাবা পদ্মলোচন রায় এবার আসি লেখিকার সন্তান বর্ণনায় লেখিকার বয়স এবং কন্যা পুত্রের নাম লেখিকার যখন আঠেরো বছর বয়স তিনি তখন প্রথম পুত্র সন্তানের জন্ম দেন তার নাম বিপিন বিহারী একুশ বছর বয়সে দ্বিতীয় সন্তান পুলিন বিহারী তেইশ বছর বয়সে প্রথম কন্যা সন্তান রামসুন্দরী দেবী পঁচিশ বছর বয়সে প্যারিলাল আঠাশ বছর বয়সে রাধানাথ তিরিশ বছর বয়সে দ্বারকানাথ বত্রিশ বছর বয়সে চন্দ্রনাথ চৌত্রিশ বছর বয়সে কিশোরীলাল লাল বছর বয়সে প্রতাপচন্দ্র উনচল্লিশ বছর বয়সে দ্বিতীয় কন্যা সন্তান শ্যামসুন্দরী এবং একচল্লিশ বছর বয়সে নবম সন্তান মুকুন্দলালের জন্ম দেন এবার দেখে নাও লেখিকার যেসব সন্তানের মৃত্যু হয় তাদের কত কত বয়সে মৃত্যু হয় সে তার একটা ছক পুলিন বিহারের মৃত্যু হয় অন্নপ্রাশনের সময় প্যারিলালের মৃত্যু হয় একুশ বছরে রাধানাথের মৃত্যু হয় ১৩ বছর বয়সে চন্দ্রনাথের মৃত্যু হয় তিন বছর বয়সে মুকুন্দুলাল চার বছর বয়সে এবং প্রথম কন্যা সন্তান রামসুন্দরী দেবী মারা যান সতেরো বছর বয়সে সুতিকা গৃহে পুত্র সন্তানের জন্ম দেবার সময় এবং সেই পুত্র সন্তানেরও সাত দিন পর মৃত্যু হয় এবার আসি নাতিনাতনির সংখ্যা প্রসঙ্গে লেখিকার মোট নাতি সংখ্যা ২৫। জন বিপিন বিহারীর দুই ছেলে দুই মেয়ে দ্বারকানাথের চার ছেলে এক মেয়ে কিশোরী লালের চার ছেলে দুই মেয়ে প্রতাপ চন্দ্রের চার ছেলে তিন মেয়ে অর্থাৎ পৌত্রের সংখ্যা ১৪ এবং পৌত্রীর সংখ্যা আট এবার মেয়েদের ক্ষেত্রে প্রথম সন্তান রামসুন্দরী দেবীর একটি ছেলে এবং দ্বিতীয় দ্বিতীয় কন্যা শ্যামসুন্দরী দেবীর এক ছেলে এবং এক মেয়ে অর্থাৎ দৌহিত্র দুই এবং দৌহিত্রীর সংখ্যা এক অর্থাৎ মোট পঁচিশ জন